যে ওর কাছে আসার পর আমার অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আমার লাইফস্টাইল আগে একরকম ছিল, এখন অন্যরকম হয়ে গেছে। কিন্তু মানুষ যেটা তিলেকে তাল বানায় কথা বলে যে আমার রাস্তা দিয়ে ঘুরে, এটা একদমই মিথ্যা কথা। কারণ আমার বাবা মা খুব স্ট্রাগল করে ছোট থেকে বড় করছে, আমাকে কখনো অভাব বুঝতে দেয় নাই। যতই হয়েছে যে অনেক অভাবে ছিলাম, তারপর আমাকে কখনো অভাব বুঝতে দেয় নাই। আমার একটা ভাই একটা বোন প্রতিবন্ধী, আর আমার বাবা অনেক টাকা লস খাইছে, অনেক টাকা মার খাইছে খাওয়ার কারণে। ওনারও ব্যবসায়িক দিক থেকে উনিও মানে স্ট্রং নাই এখন আগের মতন। অনেক টাকার হোঁচট খাইছে, তো তাই ধাক্কা খাওয়ার কারণে উনি অতটা স্ট্রং নেই, ওরকম ব্যবসা করতে পারে না। যেই কারণে আমার আম্মুই সব কিছু করতো আমাদের আমাদেরকে বড় করার জন্য, লালন পালন করার জন্য। দেন আমি ছোটবেলা থেকেই আমার ইচ্ছা, আমি ছোটবেলা থেকে যখন থেকে আমি অবুঝ তখন থেকেই বলে বলে আসছি যে আমি যখন 2 টাকা কামানো শুরু করবো তখন আমি আমার মাকে রানীর হালে রাখবো। মা বোন চলে গেছে, যখন যেদিন চলে গেছে সেদিনও আমাদের বাসায়, আমরা তো কিছু স্পন্সার প্রমোশন ভিডিও করি, আপনারা হয়তো দেখেছেন যে কিছু প্রোডাক্টের প্রমোশন ভিডিও করি, এগুলো আমাদের শেডিউল দেওয়া থাকে। হ্যাঁ, 1 মাস আগে থেকে পুরো শেডিউল দেওয়া থাকে যে আজকে আমরা এখানে কাজ করব বা ওখানে কাজ করব, প্রমোশনাল কাজগুলো যেগুলো করি। তো মা বোন যেদিন রাগ করে চলে গেছে সেদিনও কিন্তু আমরা একটা প্রমোশনাল লাইফ করতেছিলাম আমাদের বাসায়। তো ওইরকমই একটা লাইভ শিডিউল করা ছিল। তো যারা স্পন্সার বা যারা প্রমোশনাল ভিডিও করে তাদের তো একটা এক্সপেকটেশন আছে যে ইভেন আমরা ঝগড়ার মাঝখানেও একটা প্রমোশন আমরা করছি, প্রমোশন করেছি, মানে ওরা আমার ঝগড়া চলতেছে আমি কই আছি ও জানে না, ও কই আছে আমি জানি কিন্তু আমি কই আছি ও জানে না, তারপরও ও কোনো না কোনো ভাবে আমার সাথে কন্ট্যাক্ট করছে। আমার বন্ধু দিয়ে ফোন দেওয়া হয়েছে, বলতেছে তোর একটা প্রমোশনের পিয়ার চলে আসছে, এটা তো প্রমোশন করতে হবে। পরে বললাম আমি ওর বাসায় যেতে পারবো না, চলো এমন একটা জায়গায় মিট করি। পরে বাইরে একটা জায়গায় মিট করে আমরা ওইটারও প্রমোশন করে দিছি, কারণ আমাদেরকে যারা স্পন্সর দেয় তাদের তো আসি, মানে তাদের আমাদের করতে হবে, কমিটমেন্টটা আমরা রাখার রাখার চেষ্টা করি সব সময়, রাখার চেষ্টা করি সেই জায়গায়। ঠিক, আর পার্সোনাল লাইফটা আলাদা, ওইটা আলাদা। আচ্ছা, আমরা জানি এটা আপনিই বলেন, এটা তুমি বলো, এটা এটা কিভাবে সম্ভব? পথ থেকে কুড়িয়ে আনবো এটা, ও যে মানুষ যদি বলতো যে তোমাকে পথ থেকে কুড়িয়ে এনেছে তাহলে এটা একটা হতে পারতো। বিকজ সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে তো আমার কোনো স্ট্যান্ডই ছিল না কখনো। আসলে বিষয় হচ্ছে আমার যেটা, ও তো নিজের মুখেই বললো যে ওর সাথে আমার সম্পর্ক 2021 সালের থেকে শুরু, আর আমার এই সোশ্যাল মিডিয়ার লাইফটা শুরু হয়েছে 2018 সাল থেকে। তো ও আমার লাইফে আসারও 3 বছর, প্রায় 3.5 বছর আগে থেকে আমি এই সোশ্যাল মিডিয়াতে পরিচিতি লাভ করছি। তো তখন যদি আপনারা মনে করেন তাহলে আমি রাস্তা দিয়ে কুড়ে আনছি, সো সমস্যা নেই। আমার রাস্তাতেও যারা থাকে তারাও মানুষ, বাসায় যারা থাকে তারাও মানুষ। এটা আপনি একটু বলবেন যে আসলে মানে এটা কি সত্য না মিথ্যা বলেছে তারা? আসলে আমি এটা ঠিক যে ওর কাছে আসার পর আমার অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আমার লাইফস্টাইল আগে একরকম ছিল, এখন অন্যরকম হয়ে গেছে। কিন্তু মানুষ যেটা তিলেকে তাল বানায় কথা বলে যে আমার রাস্তা দিয়ে ঘুরে আনছে, এটা একদমই মিথ্যা কথা। কারণ আমার বাবা মা খুব স্ট্রাগল করে ছোট থেকে বড় করছে, আমাকে কখনো অভাব বুঝতে দেয় নাই। যতই হয়েছে যে অনেক অভাবে ছিলাম, তারপর আমাকে কখনো অভাব বুঝতে দেয় নাই। আমার একটা ভাই একটা বোন প্রতিবন্ধী, আর আমার বাবা অনেক টাকা লস খাইছে, অনেক টাকা মার খাইছে খাওয়ার কারণে। ওনারও ব্যবসায়িক দিক থেকে উনিও মানে স্ট্রং নাই এখন আগের মতন, অনেক টাকার হোঁচট খাইছে, তো তাই ধাক্কা খাওয়ার কারণে উনি অতটা স্ট্রং নেই, ওরকম ব্যবসা করতে পারে না। যেই কারণে আমার আম্মুই সব কিছু করতো আমাদের আমাদেরকে বড় করার জন্য, লালন পালন করার জন্য। দেন আমি ছোটবেলা থেকেই আমার ইচ্ছা, আমি ছোটবেলা থেকে যখন থেকে আমি অবুঝ তখন থেকেই বলে বলে আসছি যে আমি যখন 2 টাকা কামানো শুরু করবো তখন আমি আমার মাকে রানীর হালে রাখবো। তো আল্লাহ তাআলা আমার এই তৌফিকটা দান করছে অ্যান্ড আমার দোয়াটা কবুল করছে, যে আমাকে এতটুকু তৌফিক দিছে যে আমি মাসে এখন লাখখানিকের উপরে এই টাকা ইনকাম করতে পারি অ্যান্ড আমার বাবা মাকে আমি রাজা রানীর মতো রাখতে পারি। সব কমেন্টগুলো দেখার চেষ্টা করি, আসলে অতগুলো কমেন্ট দেখতে পাই না, কারণ 10,000, 15,000, 20,000 কমেন্টস, মানুষ এত মানুষের কমেন্টস আমি দেখতে পারি না। তো দেখি মাঝে মধ্যে অনেক কমেন্টস দেখার পর মন খারাপ লাগে, কিন্তু কিছু বলি না মুখ ফুটে, অ্যান্ড অনেক কমেন্ট দেখে অনেক উৎসাহ পাই, অনেক খুশি হই। সো ওরা আমার মানানো না মানানোর বিষয়টা আমরাই বুঝি, অ্যান্ড যারা ভালোবাসে তারা বুঝে, আর যারা বলে যে মানাচ্ছে না তাদের হচ্ছে নিজেদেরই প্রবলেম আছে। আমাদেরকে যদি আপনাদের দেখতে ভালো না লাগে অবশ্যই আপনারা আমাদেরকে আনফলো করে দেন, ব্লক করে দেন, আমাদের দেখার কোনো প্রয়োজন নাই। আর যারা আমাদেরকে দেখতে পছন্দ করেন, আমাদের দুজনকে অনেকে এমনও কমেন্টস করে যে সেরা জুটি, অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে, আপনারা মানেন তো এটা? যে সবাই বলে যে ভালো লাগে, সো যারা বলে ভালো লাগে তাদের জন্যই আমরা ভিডিও করি। আর যারা বলছে যে ভালো লাগে না, তারা প্লিজ আমাদের ভিডিওগুলো
নট ইন্টারেস্টেড করে দেন। তো ওনার কমেন্টসটা খারাপভাবে নেই না, কারণ উনি আমাদের দেখে ইন্সপায়ার হয়েছে যে ওনার কথাটা যতটুকু বোঝা গেল যে মামুন লায়লা করতে পারলে আমি কেন করতে পারবো না, ওদেরকে মানা গেলে আমার কেন মানাবে না। উনি হচ্ছে আমাদের সাথে কম্প্যারিজনে আসছে, কিন্তু আমি কারোর সাথে কম্প্যারিজন যাইতে চাই না। যেহেতু উনি আমার সাথে কম্প্যারিজনে আসছে তার মানে আমরা কিছু একটা, এই জন্যই আমাদের সাথে কম্পেয়ার করছে না। আমরা আজ পর্যন্ত লাইভে বা ভিডিওতে কোথাও এমনভাবে ডিরেক্টলি বলি নাই যে আমাদের বিয়ে হয়েছে বা আমাদের কোনো কাবির নাম হয়েছে, এমন কোনো জায়গায় কোনো কিছু বলা নাই, কোনো কিছুই নাই। আপনাদের ভিডিও না, উনি আয়েশা উনি নিজে নিজেই বলতেছিল আর কি। এখন আপনি কোনো মতামতকে যদি কি বলবো ডিজাগ্রি করে আপনি নিজের মতে বলতে থাকেন, মতামতটাই দিয়ে দিতে চান সেটা তাহলে তো হবে না, কিছু নাই। আচ্ছা একটু বলি, মামুন হচ্ছে ওই কারণ যেটা আমি আপনাদেরকে একটু আগেও বললাম যে আমি বলছি যখন আমার একটু আয় করার সামর্থ্য হবে আমি বেশি করে আয় করার চেষ্টা করবো, অ্যান্ড আমার বাবা মাকে সুখে রাখার চেষ্টা করবো। এই জন্য অনেকেই অনেক কথা বলে, অনেকেই বাজে কমেন্ট করে, ওইগুলো আমি ইগনোর করে আমার লক্ষ্যের দিকে আমি এগিয়ে যাই, অ্যান্ড আমি ইনকাম করি, অ্যান্ড আমার ফ্যামিলি চালাই। আমি যদি ইনকাম না করি তাহলে আমার ফ্যামিলি না খেয়ে থাকবে, আমি যদি ইনকাম না করি তাহলে তো আর কেউ এসে খাওয়াই দিবে না আমার বাবা মাকে বা আমাকে। সো মানুষের ব্যাড কমেন্টসে দেখে আমাদের লাভ নেই। তারপর হচ্ছে আপনার কাজী শুভ ভাইয়ের একটা মিউজিক ভিডিও করছি, কেন একটা রূপের কন্যা এমন একটা গান আসতেছে, আর আমি আর অমিলও একটা মিউজিক ভিডিও আনবো, আশা করি ভালো লাগবে আপনাদের, দেখে মজা পাবেন, এন্টারটেনমেন্ট হবেন আরো অনেক কিছুই। দেন হচ্ছে আমরা একটা শর্ট ফিল্ম করার চিন্তা ভাবনা করতেছি, একটা শর্ট ফিল্ম করার চিন্তা ভাবনা করতেছি, তো আসবে রিসেন্টলি। আচ্ছা, রূপের কন্যাকে কিভাবে একটু আমরা যদি একটু সরাসরি দেখতে চাই কিভাবে তাকে মানে রূপের কন্যা যেটা ওইটাতে আমরা প্র্যাকটিক্যালি দেখতে চাই আর কি, দুজনে এটা থেকে আমি ছিলাম, ও কোয়ার্টিস ছিল না ওইটাতে, অন্য ওইটাতে অন্য কেউ ছিল। আচ্ছা মামুন ভাই, এক লাইনে বলার থাকলে এটাই আছে যে আপনারা আমাদের বাইরেটা দেখেন, আমাদের ভিতরটা দেখেন না যে আমরা কতটা স্ট্রাগল করে এই পর্যন্ত আসছি, আমাদের ব্যাকগ্রাউন্ডটা কেমন। অ্যান্ড আমার বিশেষ করে আমার ফ্যামিলিটা আমি একাই রান করি, সো আমার যে হাসি খুশি মুখটা দেখেন, আমার অ্যাটিটিউড দেখেন, সব কিছু দেখেন, সব কিছুর পিছনেও আমি নরম একটা মামুন আছি। সো খুব কষ্ট করতেছি আমার ফ্যামিলির জন্য, আমার ফ্যামিলিটাকে অনেক ভালো একটা পজিশনে রাখতে চাচ্ছি আমি। সো এই জন্য আমি অলরেডি গ্রামে একটা বাড়ি করে ফেলছি ওনাদের, আমার ভাইকে গাড়ি কিনে দিচ্ছি, মোবাইল কিনে দিচ্ছি, সব কিছু করে দিচ্ছি। আমার যতটুকু সামর্থ্য লাগবে আমি আমার বাবা মার জন্য ততটুকু করবো আমার রাগ পর্যন্ত। আর আপনারা যদি আমাদের ভালোবাসেন অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন, আমার আইডিতে ফলো দিবেন, বেশি বেশি করে আমাদের ভিডিও দেখবেন, আপনারা ভিডিও দেখলে সাপোর্ট করলেই আমরা আয় রোজগার করতে পারবো, এটাই আর কি। আচ্ছাতে আগেই ওর নাম ছিল, ওর এন্ট্রি হয়েছে এই নাম নিয়ে, অন্য কোনো নাম নিয়ে ও আসেনি। এটা বিষয় হচ্ছে কি 2018 না 17 সালে আমি এন্ট্রি করছি সোশ্যাল মিডিয়াতে, তখন অ্যাঞ্জেল তারপর আপনার রোজ ভালোবাসা এরকম এরকম নাম ফেসবুকে অনেক বেশি ছিল, অ্যাঞ্জেল প্রিয়া, অ্যাঞ্জেল রোজিনা, এরকম অনেক কিছু ছিল। সো আমি চিন্তা ভাবনা করলাম সবাই অ্যাঞ্জেল অ্যাঞ্জেল লাগায়, তো আমি কি লাগানো যায়, ছেলে হিসাবে কি লাগাইতে পারি। তো ওই টাইমে আমি আমার মাথায় একটাই ঢুকছে কিং, আমি না কিংটা বেশি লাগতেছে, আমি তো কিং না, যাই হোক তখন আমি প্রিন্স লাগাইছি। এখন বলবেন যে তোমার কোনো তুমি রাজার ছেলে না, তুমি কেন প্রিন্স লাগাবা। আমি মনে করি আমার বাবা মার যে একটা রাজ্য আছে ছোটোখাটো, ওই রাজ্যের রাজার ছেলে আমি। তো লাইলা